নিউ ব্যারাকপুর গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। 28 ঘন্টা পরও চলছে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা ও ওষুধের গুদাম। রোবট নামিয়েও আগুন নেভানোর চেষ্টা করেও তেমন লাভ হলো না। এখনো বিল্ডিং এর ভিতরে আটকে রয়েছেন 4 জন, তারা কি অবস্থায় রয়েছেন তাও জানা নেই। দমকল কর্মীরা বিল্ডিং এর একটি অংশ ভেঙে ফেলেছেন, ভাঙা হয়েছে জানলার কাঁচ, তা সত্ত্বেও কারখানার ভিতরে ঢুকতে ব্যর্থ দমকল কর্মীরা। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ করে জ্বলে উঠছে বারবার। যদিও দমকলের দাবি শুক্রবার ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কোথাও কোথাও পকেট ফায়ারও রয়েছে। বৃহস্পতিবার ভোরে নিউ ব্যারাকপুর বিলকান্দা এলাকায় এক গেঞ্জি কারখানায় আগুন লাগে। কারখানার পিছনের দিকে ছিল এক বেসরকারি হাসপাতালের গুদাম ঘর, সেখানে মজুদ প্রায় প্রচুর পরিমাণে মেডিকেল সরঞ্জাম, অর্থাৎ ডায়াপার, স্যানিটাইজার, বেবি ফুড, এসবই অত্যন্ত দাহ্য পদার্থ। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ভিতরে 4 জন আটকে পড়েন। প্রায় 24টি ইঞ্জিনের সাহায্য নিয়েও আগুন সম্পূর্ণ আয়ত্তে আনা গেল না। প্রাথমিকভাবে দমকলের অনুমান, কারখানাটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, তাই সেই কাজে এতটা সমস্যার মুখে পড়তে হয়েছে দমকল কর্মীদের। তবে আগুনের দাপট দেখে স্থানীয় বাসিন্দারা প্রায় নিশ্চিত যে 4 জন কারখানার ভিতরে আটকে পড়েছেন, তাদের কাউকেই আর জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না। ওরা কালকে ডে শিফট করেছিল, যেহেতু পরের দিন নাইট থার্ড ডে পড়বে, ওই কারণে স্টে করেছিল এখানে, যাতে পরের দিন ডে করতে পারে। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মোবাইলে ফোন করা হচ্ছে, সুইচ অফ। ইভেন যে বাইকে করে এসেছিল, বাইকের পরিস্থিতি খারাপ, বাইকটা পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে আছে। 4 জন ভিতরে আছে, 4 জন ভিতরে আছে, ভিতরে কোনো খবর পাওয়া যাচ্ছে না। 4 জনের কাউকে ফোন করে পাওয়া যাচ্ছে না। আপনার নাম? আমার নাম পল্টু ঘোষ। ঘটনাটা অ্যাকচুয়ালি কোথা কীভাবে আগুনটা লেগেছে সেটা তো আমরা বলতে পারবো না, তা তার আগে নাগাদ জানতে পারি যে এখানে একটা নিটিং কারখানাতে আছে, কারখানাতে আগুন লেগেছে। তার তখন তো মুষলধারা বৃষ্টি করছে, আমরা সঙ্গে সঙ্গে আসতে পারিনি। 4টে নাগাদ আমি এসে দেখি, তারপরে আমি পুলিশকে ফোন করেছি, ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, ওরা সঙ্গে সঙ্গে চলে এসছে। কিন্তু সামনের গেটটা এমনভাবে আটকানো ছিল, গেটটা খুলতেই প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে গেছে। ন্যাচারালি তখন আগুনটা স্প্রেড করে গেছে, ছড়িয়ে গেছে আগুনটা অনেকটা। তারপর ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেডের কাজ করছে, এখনও তো কাজ হচ্ছে। পাশে একটা অ্যাপোলো ফার্মেসি গোডাউন আছে, সেটাও আগুন লেগেছে।